প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব একেবারে স্পেনে, সেখানে কেমন ভাব দুর্গাপূজা হচ্ছে, সেখানে যারা রয়েছেন আমাদের বাঙালিরা তারা কিভাবে পালন করছেন এই উৎসবটাকে। আমি তার আগে আমি তো কথা বলবোই, সেখানে যারা রয়েছেন উদ্যোক্তারা তার আগে আমি দেখাতে চাই ছবিটা, যে সেখানেও কিন্তু পুজো হচ্ছে রীতি মেনে, একেবারে যে সমস্ত রীতি থাকে সেগুলোকে মেনে পুজো হচ্ছে। দর্শক আমি একদিকে সেই ছবি দেখাচ্ছি এবং তারপর আমি কথা বলার চেষ্টা করব যারা সেখানে উদ্যোক্তা রয়েছেন, পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তার সঙ্গে কথা বলবো। আমি একটু অ্যাম্বিয়েন্সটা শোনাই যে সেখানে কিরকম পরিবেশ। দর্শক দেখছেন যে সেখানকার যা পরিবেশ, সেখানে কিন্তু একেবারে যেভাবে রীতি রয়েছে পুজোর সেভাবেই কিন্তু দুর্গা উৎসব সেখানে হচ্ছে, দুর্গা পুজো সেখানে হচ্ছে। কিন্তু কতটা এনজয় করছেন যারা রয়েছেন এখান থেকে গিয়ে দেখতেই পাচ্ছেন, সেখানে এনজয়ের ছবি তো আমরা দেখছি। কিন্তু আমি কথা বলার চেষ্টা করব, সেখানে আমি সরাসরি কথা বলবো কাঞ্চন সরকার, অন্যতম উদ্যোক্তা, পুজো উদ্যোক্তা, তার সঙ্গে আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো। দর্শক আমি তাকে সরাসরি লাইনে নেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন কি বলার চেষ্টা করছেন কাঞ্চন সরকার। সরাসরি এই মুহূর্তে স্পেন থেকে রয়েছেন, আপনাকে মহানবমী একেবারে শেষের পথে বলা যায়, আমি যখন আছি এই বাংলায় আমি জানি না ওখানে কটা বাজে, ওখানে কি চলছে তিথি এখন এই মুহূর্তে? এখানে নবমী পূজার আরতি শুরু হবে, মানে এখনো শেষ পর্যায়ে, আমাদের এখানে এখনো শেষ হয়নি নবমী পূজা। নবমী শুভেচ্ছা জানাই আপনাকে। এবং এখন ওখানে মানে কটা বাজে? এখন কটা বাজে ওখানে? এখন এখানকার সময় হচ্ছে দেখছি 7:45 বাজে। এবার আমাকে একটু বলুন যে আজকে আজকে যে যেখানে আপনি রয়েছেন মাদ্রিদে রয়েছেন, মাদ্রিদ শহরে এখানে যে পুজো হচ্ছে মানে কিভাবে আয়োজনটা, কতজনের কমিটি, কত পরিবার মিলে এই আয়োজনটা একটু বলুন বিস্তারিত। আসলে আমরা এই পুজোটা আমরা প্রথম যখন শুরু করি সেটা 2007 সালে একটা শুরুটা হয় এবং তখন থেকেই পুজোটা চলে আসছে। মাঝখানে এই পুজোটা দুভাগ হয়ে গেছে, কিন্তু তারপরেও মোটামুটি এখানে যা পরিবার যা আছে তাতে বলতে পারবো না, প্রায় ধরুন 20-25টার বেশি হয়তো পরিবার আছে, আর তার সাথে সাথে প্রায় 200 জনের কাছাকাছি অনেকে যাচ্ছে আসছে এরকম ভাবে, কলকাতা থেকে অনেকে আসেন, বাংলাদেশ থেকে অনেকে আসেন, তারা এরকম ভাবে পূজাটা তারা এসে করে এনজয় করে। একটু এসে শুরু হচ্ছে, আরতি শুরু হয়ে গেছে। একটু একটু আরতি দেখান কাঞ্চন সরকার, আমরা দেখি একটু। সাইডের দিকে আসেন একটু জানবো, কথা বলতে হবে একটু। আমি জানি ওখানে একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, একটু সাইডের দিকে একটু যদি বেরিয়ে আসেন, আমার কতগুলো বিষয় জানা রয়েছে। প্রথমত হচ্ছে যে এখানে প্রতিমা, যে প্রতিমা জোগাড় করা সেটা কিভাবে জোগাড় করেন এবং পুরোহিত কোথায় খুঁজে পান? মানে এখানে এই যে অনেক তো সমস্যা, বাঙালি এখানে এসে যা যা পায় আমরা হাতের কাজে সব কিছু ওখানে পাওয়া যায় না, কিভাবে আয়োজনটা কিভাবে করেন? আসলে আমাদের এখানে মানে আয়োজনটা, সেটা আয়োজন শুরুটা কিন্তু ওখানে যেমন প্যান্ডেল বাধা দিয়ে শুরুটা হয়, কিন্তু এখানে কিন্তু শুরুটা হয় হচ্ছে কলকাতায় বিভিন্ন জায়গা থেকে যেখানটা থেকে ঠাকুর আনা নিয়ে শুরু করে তার সাথে সাথে পূজার যাবতীয় আয়োজন যা জিনিসপত্র যেটা সেটা নিয়ে আমাদেরকে শুরু হয়। প্যান্ডেল আমাদের এখানে হয় না, কেননা যেখানে সবসময় কমিউনিটি সেন্টার যা আছে সেই কমিউনিটি সেন্টার দিয়ে আমরা ছোটখাটো এখানে তো ভাড়া নিয়ে এখানে পুজোটা করি এবং এই কমিউনিটি সেন্টারের ভেতরেই আমরা পুজোটার আয়োজন করি, আর সব জিনিসপত্রই আসে কলকাতা থেকে। হয়তো হ্যাঁ এটা বলতে পারেন যে দুর্গা হয়তো যেটা খুব জরুরি দরকার সেটা কিন্তু আসে না, সে মানে শুকনো অবস্থায় আসে, কিন্তু তারপরে আমরা সেরকম ভাবে পুজোটা আমরা করতে পারি এখানটায়, মানে এবং 5 দিনেরই পুজো হয়,
পঞ্চমী থেকে ষষ্ঠী থেকে বোধন থেকে শুরু হয়, দশমী বিসর্জন পর্যন্ত কালকে বিসর্জন হবে। এখানে মানে কি বলবো যে পূজোটার যে নিয়মটা যেটা সেটা সাত্ত্বিক ভাবে নিয়ম মেনে আমরা করি। কিন্তু ওখানে ওখানে বিসর্জন মানে কোথায় করবেন, ওখানে কোথায় বিসর্জন হবে? এখানে জেনারেলি ঘটে বিসর্জন হয়, আর তারপরে এখানে পারমিশন নিয়ে এখানে মানে যেখানে সেখানে তো আর বিসর্জনটা দেওয়া যায় না। আমরা জেনারেলি প্রত্যেক বছর তো আনাও সম্ভব হয় না এখানটা থেকে প্রতিমা, সেজন্য প্রতি 3 বছর অন্তর অন্তর আমরা প্রতিমা নিয়ে আসি কলকাতা থেকে। মানে প্রতিমা নিয়ে আসেন কলকাতা থেকে 3 বছর অন্তর, তার মানে কি প্রতিমা কি রেখে দেওয়া হয়? হ্যাঁ অবশ্যই, তবে এটা যেহেতু মানে মাটির যে মৃন্ময় মূর্তি বলা চলে সেটা পাওয়া যায় না এখানে, কারণ আমরা আনি না, মেইনলি আসে হচ্ছে ফাইবার গ্লাসের মূর্তি আসে। এমনি যেটা হয় আপনাদের পুজো ওখানে তার থিমের কোনো ব্যাপার নেই, সবটাই সাবেকিয়ানাতে হয়তো আপনারা পুজোটা করেন, কিন্তু কলকাতার কলকাতার দিকে নজর রাখছেন, কত থিম হচ্ছে, কত থিম বিতর্কের মধ্যে পড়ছে, মণ্ডপে জুতো দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে, এসব খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আসলে বাইরে থাকলেও এখন ইন্টারনেটের দৌলতে প্রায় প্রতি মুহূর্তের খবরই এখানে পাওয়া যায়, মানে সে খবরটা আর বাইরে আর থাকে না, সে সবসময় চলে আসে। এটাও ঠিক যে জুতো দিয়ে মানে মণ্ডপ তৈরি হয়েছে, আমার মনে হয় যে থিমের থেকে আপনার যেটা আগের একটা প্রতিবেদন আমি দেখেছিলাম, অবশ্যই যে ভাবাবেগটা মনে হয় যেন কিছুটা হলেও থিমের দৌলতে কিছুটা আঘাত পায়, কেননা এটা তো একটা মিলনের একটা উৎসব, সেখানে যদি এরকম একটা যদি সে যদি আসে তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হলেই হতেই পারে, কারণ থিমটা নিয়ে সেটা বেশি নাচানাচিটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা আপনারা ওখানে রয়েছেন, থিম নিয়ে আপনাদের কোনো ব্যাপার নেই, আপনারা পুরোটাই আধ্যাত্মিকতা মানে যে নিয়ম রয়েছে রীতি রয়েছে সেগুলো মেনে আপনারা পুজোটা করছেন দেখতে পাচ্ছি, পাশাপাশি কেউ রয়েছেন কথা বলা যাবে, মহিলারা কেউ রয়েছেন? এক মিনিট একটু ধরুন আমি এখানে আসছি। দেখতে পাচ্ছি যে পূজোর ব্যস্ততা রয়েছে, আরতি চালু হয়ে গেছে, আছেন কেউ? কথা বল। হ্যাঁ এই যে কথা বল। নমস্কার নমস্কার, পূজো কেমন কাটছে স্পেনে মাদ্রিদে? এখানে বাংলার পূজো খুব মিস করছেন? বাংলার পুজো তো সেটা অবশ্যই, ওটার সাথে তো তুলনা করাই যায় না, পুজো আসলেই মনে হয় এই ছুটে চলে যাই কলকাতাতে, কিন্তু তারপরে এখানে আসলে পরে সত্যি কিছুটা অন্তত মনে হয় যে না মার সাথে তো আছি, খুব ভালো লাগে আসলে পরে। এই 4-5টা দিন কিভাবে কাটে ওখানে, কিভাবে কাটেন, কি মানে কিভাবে কি শিডিউল করেন? আসলে আমরা তো একটু দূরে থাকি যেখানে পুজো হয়, তো একটু মানে সবসময় সময় মতো আসা হয়ে ওঠে না, কিন্তু মোটামুটি চেষ্টা করি যে পুজোর সময়টা অষ্টমী দিন নবমীর দিন পুরো দিনটা থাকার চেষ্টা করি, এবং দশমীতে তো কালকে সিঁদুর খেলা হবে, মানে খুবই একটা আনন্দের মানে বলবো পরিবেশ একটা, এখন খুবই সবাই মজাতে আছে, আর আমরা মহিলারা তো জানেন যে শাড়ি পরার একটা খুব সুন্দর সুযোগ পেয়েছি, সবাই দূর থেকে আসি শাড়ি পরে, এবং সবাই বাকি যারা আছে আদার বিদেশিরা তারা খুবই এনজয় করে, তাকিয়ে থাকে এবং আমাদের জিজ্ঞাসা করে তোরা এটা কি পরেছিস, কি কাপড় পরেছিস, তোরা ইন্ডিয়ান কিনা। ওখানে এখানে যেমন কোন দিন কি খাওয়া হবে সেটাও আগে থেকে ঠিক হয়ে যায়, অষ্টমীতে কি খাবো নবমীতে কি খাবো, ওই রকম কি মেনু আগে থেকে ঠিক করেন নাকি স্পেনে? এটা ঠিক করা থাকে না, এখানে মন্দির থেকে এই 5 দিন বলুন আমরা 4 দিন 5 দিন আমাদের নিরামিষ খাওয়ানো হয়, পুরোপুরি ঠাকুরের ভোগ বলতে পারেন এটা। বাড়িতে বাড়িতে পূজা উপলক্ষে শিডিউল রাখা মানে মেনু ঠিক করা? বাড়িতে তখন কোনো মানে বিদেশে পূজো বলতে মন্দিরের খাওয়া, বিদেশে পূজো বলতে বাড়িতে খাওয়া না, এখানে সবাই স্প্যানিশরাও আসে আমাদের এখানে পূজোর কদিন ভোগ খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কলকাতায় কোথায় বাড়ি আপনার, মানে বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি বাঁশজনীতে, শ্বশুর বাড়িও বাঁশজনী, একই জায়গাতেই। এবার বলুন যে যখন কলকাতায় থাকতেন তখন কোন কোন মণ্ডপে যেতেন, বেশি আকর্ষণ কোন দিকটা বেশি ছিল, কোন কোন মণ্ডপে যেতেন? আমরা কলেজ লাইফ থেকে মেইনলি সব বন্ধুরা দেখা শুরু করতাম একদম যাদবপুর যোধপুর পার্ক থেকে শুরু করে বাবুবাগান একডালিয়া, তারপরে ওখান থেকে আমার সব মানে দেখে রাত্রিবেলা বাড়ি ফিরতাম, মোটামুটি পায়ে হেঁটেই সমস্ত বেশি দেখভাগ দেখতাম আর কি।
কলকাতায় এবার কিরকম পুজো হচ্ছে, খোঁজ খবর রাখছেন কেমন পুজো হচ্ছে? না সত্যি কথা বলতে সেটা আর রাখার সময় হয় না, কারণ পুজোর কদিন আমরা এখানে এত ব্যস্ত হয়ে পড়ি না, সেই জন্য পুজোর ওই জাস্ট ছবি দেখায় বন্ধুরা সেটাই আর কি দেখি। আর শ্রীভূমির পুজোটা একজন স্প্যানিশ আসছে ঢুকলে লাগে, তো শ্রীভূমির পুজোটা দেখলাম খুব এবার হাইলাইট হয়েছে, সব জায়গাতে দেখা যাচ্ছে, যেটা সেটা দেখলাম খুব ভালো লাগলো। ওকে ওকে, কাঞ্চন সরকারকে দিন, কাঞ্চন সরকারকে একবার দিন। ওকে দাদা ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা অনেক রইলো আমাদের তরফ থেকে। একবারে বিজয় আর অগ্রিম শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন, ভালো কাটুক, আবার আসছে বছর আবার হবে। কাঞ্চন সরকার, সেটা হচ্ছে যে তাহলে সবই তো হচ্ছে স্পেনে বলা যায় দুধের স্বাদ ঘোলে মেটানো, নাকি সত্যি ওখানে একটা আলাদা অনুভূতি রয়েছে, কি বলবেন? না, দুধের স্বাদ ঘোলে মেটানো ঠিক বলবো না আমি এখানটায়, কেননা আমরা যে যে দুধের স্বাদটা যেটা পাই সেটাতে সত্যি কোনো জল মেশানো থাকে না, আর এখানে 100-200% পিওর দুধ পাওয়া যায়। মানে দুধটা যখন আমরা যখন কিনি এখানে, আমরা এই কোয়ালিটি নিয়ে আমরা কখনোই কোনো সময় সন্দেহ প্রকাশ করি না। তবে এটা ঠিক বলতে পারেন যে থিমের সেই ঘনঘটা কিন্তু নেই, আমাদের হৃদয়ের আবেগটা কিন্তু এখানে মানে 100-200% আছে, এবং সেই ভক্তিভাবটাও আছে যে যার দ্বারা আমরা যেটা পুজোটা যেটা করি সত্যি সাত্বিকভাবে করি এবং মনের শান্তি নিয়ে করি। আমাদের প্যান্ডেল হপিং তো আর হয় না, সেটা কলকাতায় সম্ভব, এখানে সম্ভব না, কিন্তু আমরা এই 5টা দিনে মানে কাজের ফাঁকে চেষ্টা করি অনেকে ছুটি নেওয়ার জন্য পুরোপুরি, কিন্তু মানে খুবই চেষ্টা করি যে মানে আমাদের নিজস্ব সংস্কৃতি যা আছে, নিজস্ব যা আছে তার সবকিছু নিয়ে চেষ্টা করি। একেবারে একেবারে অসংখ্য ধন্যবাদ, সত্যি এটা খুব ভালো কথা বললেন কাঞ্চন সরকার, যে ওখানে একবার নিখাদ রীতিমনে পুজোটা হচ্ছে, পুজোটাই মন দিয়ে ওখানে হচ্ছে, কিন্তু এখানে পুজোর থেকেও এখানে থিমটা অনেক বেশি বলা যায় যেন বড় বড় হয়ে যায় এখানে, আর পুজোটাই একেবারে আড়ালে চলে যায়, যেটা ওখানে আপনারা পুজোটা করছেন একেবারে রীতি মেনে, এটার মধ্যে একটা আলাদা আনন্দ খাঁটি যে কথাটা বলার চেষ্টা করি। আমি এটাও বলেছিলাম একটি প্রতিবেদনে যে এখন এই থিম করতে গিয়ে পুজো যে আসল যে বিষয়টা সেটা যেন হারিয়ে যাচ্ছে। আমি আর একটা কথা বলি এই ক্ষেত্রে, ওনাকে বলছিলাম যে যেমন সেই মাকে বাড়িতে রেখে যেমনভাবে একটা ভাবনা, আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে একরকম ভাবনা, এই যেন থিমের পুজো করতে গিয়ে অ্যাকচুয়ালি মাকে বৃদ্ধাশ্রমে রেখে সেই মায়ের লালন পালন করার মতো বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ, কাঞ্চন সরকার সরাসরি ছিলেন একেবারে স্পেন থেকে, ভালো থাকবেন। আবার তো খুব মন খারাপ, বিজয়া তো চলেই এলো, ফলে আবার এক বছর অপেক্ষা, নিশ্চয় ভালো থাকবেন। অবশ্যই, আপনিও ভালো থাকবেন, এবং আপনাকেও নবমীর শুভেচ্ছা জানাই সুদূর মাদ্রিদ থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একেবারে একেবারে ভালো থাকবেন, আপনাদের জন্যই আমার ভালো থাকা। আবার দেখলেন দর্শক, একেবারে স্পেন থেকে, স্পেনের মাদ্রিদ শহর থেকে সেখানে পুজোর আয়োজন আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, জাস্ট একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি যে যারা বাঙালি কর্মসূত্রে বাইরে থাকেন তারা কোথায় কীভাবে এই দুর্গা উৎসব পালন করছে। দর্শক কী বলবেন, যা দেখছেন নিশ্চয়ই আপনাদের কোনো মতামত থাকতে পারে, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।